গোটে পটে নির্বাচন তাতি আউ গোটে পটে খরার প্রকোপ। সাধারণ নির্বাচন পাই প্রচার ময়দান এবে কম্পি উঠিছি। বিজয় আশারে সারা ওড়িশারে কম্পি উঠিছি বিজেডি বিজেপি জয় জয়কার ধ্বনি। কিন্তু এবে নেতাঙ্কু ঘরু বাহারিলে বিপদ, ন বাহারিলে বি বিপদ। 44-45 ডিগ্রি পারদকু দেখি নেতাঙ্ক এবে অকল গুড়ুম অবস্থা। টিকেট পাইবা পরঠু যদি বা নেতাঙ্কু ফুরসত নাই কিন্তু কলবল করুচি তাতি। এই যেমিতি সোমবারর ঘটনা, প্রচার পাই যাইথিবা বেলে পিপিলিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়িলে পুরী বিজেডি সাংসদ প্রার্থী অরূপ পট্টনায়ক। অবশ্য তুরন্ত হসপিটালে ভর্তি পরে সুস্থ হয়েছিল অরূপ। অরূপ স্বাস্থ্য অবস্থা দেখিলা পরে নেতাঙ্কু পশিছি ছনকা। সতর্ক হয়ে যাইছন্তি নেতা ও সমর্থক, পর্যাপ্ত পানি পিউছন্তি, পইড় পি প্রচার করুছন্তি। ভোট পাখে আসুথিবারু এভাবে উপায় আপনাই জনতাঙ্ক পাখরে পৌঁছুছন্তি নেতা। তবে এই প্রক্রিয়ারে আজি সামিল হয়েছন্তি খোদ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আজিঠারু মুখ্যমন্ত্রী বিজেডি পাই প্রচার ময়দানকু ওলাইছন্তি। নিজ নির্বাচন মণ্ডলীরে সমাবেশ করে প্রচার আরম্ভ করছন্তি মুখ্যমন্ত্রী। দুইটি সভাকু সম্বোধিত করে বিজেডি গড়রে শঙ্খধ্বনি বজায়কু পাদ থাপিছন্তি বিজেডি সুপ্রিমো। সকাল 10:30 হিঞ্জিলিরে আজি অনুষ্ঠিত হয়েছিলা জনসমাবেশ। ଏହାପରେ 11:30 ଶେରଗଡ଼ ବିଜେଡି ପ୍ରଚାର ମୂଳଦୁଆ ଦେବେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। 10:30 ହିଞ୍ଜିଳିରେ ଜନସମାବେଶ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ଖରାକୁ ଖାତିର ନ କରି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମଧ୍ୟ ପ୍ରଚାରକୁ ଓହ୍ଲାଇଥିଲେ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ସର୍ବସାଧାରଣ ନ୍ୟୁଜ୍।